অলরাইট দর্শক, স্বাগতম স্পোর্টস স্পেশালে। কথা বলি আমরা খেলাধুলা নিয়ে, নিউজ 24 খেলাধুলা নিয়ে। এই আয়োজনের সঙ্গে আছে আমি পিঙ্কি সানার এবং আমার সঙ্গে আছেন আমি গালিব রেডি আছি। পিঙ্কি, সব থেকে বড় এখন আলোচনার বিষয় যে ক্রিকেটে যেটা চলছে যে ডিপিএল, বৃষ্টির কারণে আসলে আমরা জানি যে করোনার কারণে স্থগিত ডিপিএল আবারও পুনরায় শুরু হলো একটা উইন্ডো বের করে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আবারও বৃষ্টির বাধা। কিন্তু আজকে হুট করে দুপুরে আমরা জানলাম যে দুই দিন স্থগিত করা হলো, তারপর থেকে আবারও শুরু হবে ডিপিএল। কিন্তু সেখানে গালিব, তার থেকেও দুঃখজনক বিষয় হচ্ছে বিকেএসপির ফিল্ডটাকে আপনি দেখেছেন যে আসলে পানিতে একদম ভেসে গেছে। এটা আসলে ক্রিকেট মাঠ না, আসলে মাছ চাষ করার কোনো জায়গা, আসলে পার্থক্য বোঝা যাচ্ছে না। আমরা আসলে এই বিষয়টা নিয়ে আমরা ক্রিকেটে বরাবরই আমরা দেখে যাচ্ছে মাঠ নিয়ে অনেক কথা চলছে, এবং সবথেকে বড় বিষয় যে বাংলাদেশের সবথেকে বড় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট মাঠের অবস্থা যদি এরকম হয়, তাহলে সত্যি যে ক্রিকেটের যে অবস্থাটা সেটা কিন্তু এক চোখে কিন্তু একটা বোঝার জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হয়। গালিব, সেখান থেকে আসলে আমরা তাহলে ক্রিকেটারদের কাছ থেকে আসলে অনেক বেশি আশা করে থাকি যে তাদের কাছ থেকে যে রেজাল্ট আশা করি, বা তার আমরা পাইপলাইনের কথা বলি, পাইপলাইনটা কোথা থেকে হবে, আমরা বলি যে হচ্ছে যে তারা কেন তাদের ঘরোয়া লিগে তাদের পারফরম্যান্স এবং জাতীয় দলে ইন্টারন্যাশনাল ম্যাচে তাদের পারফরম্যান্সের যে পার্থক্যটা, সেটা কিন্তু এই যে বৃষ্টির পানির মতোই কিন্তু আসলে পরিষ্কার। একদম গালিব, একটি রিপোর্ট আমাদের কাছে, প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে তারপরে আমরা মূল আলোচনায় যাব। আমরা দেখতে চাই যে প্রতিবেদনটি আসলে কি বলা হয়েছে। সাভারের বিকেএসপি, ঘড়ির কাঁটায় সকাল ১০টা, সব ঠিক থাকলে এখানেই চলার কথা ছিল আবাহনী আর ওল্ড ডিওএইচএস এর মধ্যকার ডিপিএল এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। তবে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভেস্তে গেছে সব। বিকেএসপির ৩ আর ৪ নম্বর মাঠ পুরোটাই পানির নিচে। ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় মিরপুরের শেরেবাংলার চিত্র আবার ভিন্ন। মাঠে নেই পানি, আকাশে মেঘ থাকায় উইকেট কাভারে ঢাকা, তাই সকালেই সিসিডিএম থেকে স্থগিত করা হয় দিনের সব ম্যাচ। নতুন সূচি অনুযায়ী বুধবার থেকেই মাঠে গড়াবে ডিপিএল এর দ্বিতীয় রাউন্ডের খেলা। যেহেতু বিকেএসপির মাঠ প্রস্তুতে সময় লাগবে, তাই আগামী ৪ দিন মিরপুরেই খেলা আয়োজন করবে সিসিডিএম। আমরা আগামীকাল থেকে আবার শুরু করে দিচ্ছি দ্য লিগ, এবং সেটা আমরা টিমদেরকে অলরেডি জানিয়েছি। আগামী ৪ দিন মিরপুরে আমরা ৩টা করে খেলা পার ডে দিচ্ছি, তাহলে আপনার যেহেতু ৩টা খেলা হবে, ৬টা টিম উইল বি ইনভলভ পার ডে, তাহলে ৪ দিনে কিন্তু আমরা ২ রাউন্ড শেষ করে দিতে পারবো। জিম্বাবুয়ে সিরিজ থাকায় ২৬ দিনের মধ্যে ঢাকা লিগ সম্পন্ন করতে চায় বিসিবি। কাজী ইনাম আহমেদ জানালেন খেলার ব্যাপারে ইতিবাচক ক্রিকেটাররা। দুইটা প্লেয়ার আজকে ফোন করে বলেছে, ইনাম ভাই আমাদের ট্রাভেল টাইমে ইয়ে হচ্ছে, মাঠের বেশি সমস্যা, যদি দরকার হয় দিনে ২টা খেলা খেলতে আমরা রাজি আছি। এট দ্য এন্ড অফ দ্য ডে এন্ড আই মাস্ট থ্যাঙ্ক অল দ্য প্লেয়ার্স, দ্য প্লেয়ার্স হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ। নতুন সূচি অনুযায়ী বুধ থেকে শনি সকাল ৯টা, দুপুর ১.৩০টা আর সন্ধ্যা ৬টায় ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। সূচি অনুযায়ী বুধবার আছে প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর, শেখ জামাল বনাম গাজী গ্রুপ এবং প্রাইম ব্যাংক বনাম শাইনপুকুরের মধ্যকার ম্যাচ। পার্থ বণিক, নিউজ ২৪, ঢাকা। পিঙ্কি, পার্থ যেমনটি আসলে বলছিল যে যে অবস্থা আসলে সারা দিনে যে নাটকীয় যে ঘটনা ঘটছিল সেগুলো বলছিল, আমাদের এই সবকিছু নিয়ে আমাদের আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে কিন্তু একজন অতিথি কে আছেন, তিনি হচ্ছেন আসিফ ইকবাল, সিনিয়র সাংবাদিক, আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা সরাসরি তার কাছে চলে যেতে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আচ্ছা, এই যেমনটি আসলে পার্থ বলছিল যে সারা দিনে আসলে বড় একটা নাটকীয়তা, সব থেকে বড় জিনিস যে আসলে আমরা জানি যে করোনা কারণে আসলে স্থগিত হওয়া ডিপিএলটা কিন্তু আবার পুনরায় চালু হলো, এবং এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছিল যে কেন ক্রিকেটারদের সব থেকে বড়, বিশেষ করে লোকাল প্লেয়ারদের বড় একটি পারিশ্রমিকের জায়গা কিন্তু এই ডিপিএল, যেটা যে কারণে কিন্তু অনেকদিন থেকে আলোচনা চলছিল যে কবে থেকে ডিপিএল শুরু হবে শুরু হবে, কিন্তু শেষ মুহূর্তে শুরু হওয়ার পরে একদিন পরে আবার বৃষ্টির বাধা, এবং একটা সময় সিদ্ধান্ত আসলো যে দুই দিন খেলা বন্ধ থাকবে, পরবর্তীতে আবারও সেটা একদিনে ৩টি করে ম্যাচ হবে, এবং মিরপুরে সেটা করে আসলে বিকেএসপিতে দুই দিন আসলে ম্যাচ বাদ দেওয়া হয়েছে আগামী দুই দিন, কারণ মাঠের যে অবস্থা এই মাঠে আসলে ক্রিকেট সম্ভব কিনা, এবং দুই দিন পরে যদি বৃষ্টি অব্যাহত থাকে হবে কিনা আসলে জানি না। পুরো সিনারিওতে আপনি আসলে কি দেখলেন সারাদিন পরে? এখন প্রথম বিষয় হলো যে থ্যাঙ্কস যে ক্রিকেট বোর্ডকে এই জন্য ধন্যবাদ যে অ্যাট লাস্ট তারা ঢাকা প্রিমিয়ার ক্রিকেটটা মাঠে গড়িয়েছে, এবং ক্রিকেটাররা, ন্যাশনাল টিমের ক্রিকেটার প্লাস যাদের রুটি রুজি সব কিছুই জড়িত আমাদের অন্যান্য সাধারণ ক্রিকেটাররা, তারা মাঠে ইনভলভ হয়েছে এবং ক্রিকেট খেলতে পারছে, এটা আসলে অনেক বড় বিষয়। আর দুই নম্বর জিনিস হলো যে দেখেন প্রকৃতির সাথে তো আসলে পারা সম্ভব না, প্রকৃতিকে কন্ট্রোল করা সম্ভব না, কখন বৃষ্টি আসবে কী আসবে ইটস ভেরি ডিফিকাল্ট টু সে।
তারপরে আমি বলবো যে ধরেন 26 দিনে তারা ক্রিকেট লীগটা শেষ করতে চাচ্ছে এবং এই জন্যই তারা আসলে শিডিউলটা নিয়ে ভাবছে এবং আজ ওদের দুটো জিনিস, একটা হলো সকালবেলা একটা ডিক্লারেশন ছিল এবং সন্ধ্যার সময় সেই ডিক্লারেশনটা চেঞ্জ করে একদিনে তিনটা করে ম্যাচ করছে। আমি কিন্তু এটাকে খারাপ কিছু বলবো না, ক্রিকেটাররা খেলার জন্য প্রস্তুত, কারণ এটা 20 ওভারের ম্যাচ, অ্যাটলিস্ট 40 ওভার মাঠে থাকতে পারে, অন্যান্য সময় ওয়ান ডে 50 ওভার্স মানে 100 ওভারের ম্যাচ থাকবে। সো মেন্টালি এবং ফিজিক্যালি তাদের এই টাফনেসটা কিন্তু থাকা দরকার। আমি বলবো যে প্রকৃতির সাথে লড়াই না করে আসলে মাঠে থাকার মেন্টালিটি তাদের থাকা উচিত, ক্লাবগুলোকে সেভাবে প্রস্তুত রাখা উচিত। আর আরেকটা বিষয় হলো যে বিকেএসপির মাঠের যে অবস্থা, আসলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভেন্যুগুলো ছাড়া সবকটা মাঠের ড্রেনেজ সিস্টেম কিন্তু খুবই যাচ্ছে তাই, ইভেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যে ফুটবল খেলা সেখানকার ড্রেনেজ সিস্টেমও কিন্তু খুব স্ট্যান্ডার্ড না। তো সেই হিসাবে মিরপুর কিংবা জহুর আলম চৌধুরী স্টেডিয়াম এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেন্যুগুলোর ড্রেনেজ সিস্টেমটাই ভালো, সেই হিসাবে আসলে এগুলো মানিয়ে নিতে হবে এবং ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হবে আসলে কোথায় ক্রিকেট ম্যাচটা করলে খেলাগুলো সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়া যায়। আসিফ ইকবাল, যেমনটি আপনি বলছিলেন যে আসলে প্রকৃতির সাথে লড়াই না করে ক্রিকেটের দিকে মনোযোগ দিতে হবে, সেক্ষেত্রে যদি একটু বলি যে কোনোভাবে কি আসলে এই এই বর্ষার সিজনটা কি অ্যাভয়েড করা যেত এই লিগটা শুরু করার জন্য, যেহেতু ডিপিএল গালিব বলছিলেন যে ডিপিএল কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ঘরোয়া লিগ আমাদের জন্য, যেখান থেকে প্লেয়াররা উঠে আসেন ন্যাশনাল টিমে, তাদেরকে সুযোগ দেওয়া হয়, তারা দেশকে রিপ্রেজেন্ট করে পরপর এরপর, তো সেক্ষেত্রে আপনি কি মনে হচ্ছে এত তাড়াহুড়ো করে লিগ শেষ করা, এক্ষেত্রে কি খুব ভালো মানের প্লেয়ার কি আমরা পাবো এখান থেকে? দেখেন শিডিউলে কিন্তু পাওয়া যাচ্ছিল না, তার ভিতরে ধরেন করোনা ভাইরাসের কারণে কিন্তু পুরো 11 মাস মাঠের বাইরে ছিল খেলা, সেখান থেকে খেলা ফিরেছে দুটো টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে, তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তো ক্রিকেটটা ফিরেছে এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর আরেকটা বিষয় হলো যে ধরেন এর আগে আমরা সাধারণত দেখেছি যে 70-80 দশকে, সাধারণত 90 দশকেও উইন্টারে ক্রিকেট হতো, কিন্তু এখন একদম হোল ইয়ার খেলার কারণে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ খেলছে। তো দ্যাটস ওয়াই এখন আমি বলবো যে কোনো সময়ের জন্য খেলা প্রস্তুত থাকা উচিত। এখন মূল কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ড্রেনেজ সিস্টেমের বিষয়টা আসলে ওইভাবে বিসিবি চিন্তা করা উচিত, কোন মাঠে খেলা হলে কোথায় ভালো হয় এবং কোথায় খেলানো উচিত, সেই হিসাবে ধরেন ঢাকা প্রিমিয়ার লিগ আসলে ঢাকায় হওয়া উচিত, অন্যান্য বার ধরেন অন্যান্য আসরগুলো ঢাকার বাইরে হতো, কিন্তু এখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ঢাকায় হওয়া উচিত বলেই কিন্তু অন্যান্য জায়গায় যেতে পারছে না। এবং একমাত্র আমি বলবো যে মিরপুর স্টেডিয়াম ছাড়া ড্রেনেজ সিস্টেম হয় না। আর আরেকটা বিষয় হলো যে সেটা হলো যে রুটি রুজির বিষয়, হ্যাঁ এটা এক সময় রুটি রুজির বিষয়ে অনেক ছিল এবং এখনও এভারেজ ক্রিকেটারদের জন্য, বাট ন্যাশনাল টিমের ক্রিকেটার কিন্তু খুব একটা বেশি না, যেমন সাকিব আল হাসান 5 বছর পর প্রিমিয়ার ক্রিকেট খেলতে এসছে, তার 5 বছর সে খেলেনি। ন্যাশনাল টিমের ক্রিকেটারদের অন্যান্য জায়গায় আপনি সুযোগ আছে তাদের আয় ইনকামের, কিন্তু ঘরোয়া ক্রিকেটের অন্যান্য যারা ক্রিকেট খেলে তাদের জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট। সো তারা অপেক্ষা ছিল যে কোনো সময় ক্রিকেট খেলার জন্য এবং এটা ক্রিকেট বোর্ড আসলে শিডিউল পাচ্ছিল, কারণ এই ক্রিকেট লিগটা শেষ হওয়ার পর পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম চলে যাবে জিম্বাবুয়ে, তো সেই হিসাবে আসলে স্ক্যাজুয়াল বা শিডিউল যে কোনো কিছু হোক সেটা কিন্তু বের করা ভেরি ডিফিকাল্ট এবং 26 দিনের ভিতরে ক্রিকেট বোর্ড চাচ্ছে যে ক্রিকেট লিগটা শেষ করা, বাট আই মিন ডাউট এটা হবে কিনা। একটা জানার ইচ্ছে আসলে জাগ্রত, 26 দিনই কেন? কারণ আমরা জানি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটার মানে যারা আমার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, সাকিব মাহমুদুল্লাহ মানে তারা যারা জিম্বাবুয়ে তো চলে যাবে, বাকি যে প্লেয়ারগুলো থাকবে তাদেরকে নিয়ে কি আসলে, যেহেতু দেশের মাটিতে কোনো খেলাই হচ্ছে না, তাদেরকে নিয়ে কি আসলে ডিপিএল কি মানে কন্টিনিউ করা কি যেত না? 26 দিনই কেন? শুনুন, এর আগেও কিন্তু ন্যাশনাল টিমের ক্রিকেটারদের ছাড়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট হয়েছে মেনি মোর টাইমস এবং মেনি ইয়ার্স। তো সবচেয়ে বড় জিনিস হলো যে এখন আসলে ওয়ার্ল্ড কাপ সামনে, অক্টোবর নভেম্বর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, সেই জন্য একটা প্রস্তুতি আছে। তারপরে জিম্বাবুয়ে সিরিজ, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যানে আছে যে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যত বেশি টি টোয়েন্টি ক্রিকেট খেলবে তত দেশের জন্য সুবিধা হবে, সেই জন্যই তাদের এই প্ল্যানটা। এবং 26 দিনে ক্রিকেটটা শেষ করার কারণ হলো যে এরপরে জিম্বাবুয়ে টোর, আমি আবারও বললাম যে সব ক্রিকেটারদের ইনভলভমেন্টসের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা, এবং ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলবে তত তাদেরকে কিন্তু, কারণ মাত্র কিন্তু তারা ওয়ান ডে এবং টেস্ট খেলে এসছে এবং মাত্র 3টা টি-টোয়েন্টি খেলেছে, বাট ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের জন্য কিন্তু খুব জরুরি টি টোয়েন্টি ক্রিকেট, এবং জিম্বাবুয়েতে কিন্তু 3টা টি-টোয়েন্টি ম্যাচ আছে, সো এটা কিন্তু একটা অনেক বড় হেল্পফুল হবে। ওয়েদারের জন্য যে পিচের যে অবস্থা সেইখানে আপনার যেটা আপনি বলছিলেন যে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা আসলে কতটা প্রস্তুত করবে খেলোয়াড়দেরকে? শুনেন, শুধু বাংলাদেশ কেন, এই প্রিপারেশনের বিষয়ে কিন্তু সব দেশেই কিন্তু হ্যাম্পার হচ্ছে, সব দেশেই হ্যাম্পার হবে। তারপর ক্রিকেট হচ্ছে, আমাদের তো ক্রিকেট খেলছে, হচ্ছে না যে সেটা না, এখন ডোমেস্টিক ক্রিকেটটা এমন একটা সময় রেনি সিজনে শুরু হয়েছে, কিন্তু এখন বৃষ্টিতে তো বাধা হবে, এটা আসলে কেউ করার কিছু নেই, এর ভিতরে খেলে যেতে হবে, তারপরে যতটুকু সময় পাবে ক্রিকেটারদের তার ভিতরে প্রস্তুতিটা নিতে হবে, এবং ক্রিকেট বোর্ডের একটা প্ল্যান থাকা উচিত যে কীভাবে এর ভিতরে সর্বোচ্চটা আদায় করে নেওয়া যায়, এবং সেটা হলে ক্রিকেটের জন্য ভালো এবং ক্রিকেটারদের জন্য ভালো।
আসিফ ভাই, একটা জিনিস যদি একটু যদি ভেতরে ঢুকতে চাই, আপনি অনেকদিন ধরে ক্রিকেটের সাংবাদিকতার সাথে আপনি জড়িত, আপনি অনেক মানে আমাকে আসলে খুব খোলামেলা আসলে কথাটা বলতে পারবেন, সেটা হচ্ছে যে ক্রিকেটটাকে শুধুমাত্র এই 20 ওভার কি আসলে পিচে কি থাকবে, মাঠে কি থাকবে, ওর মধ্যেই কি আমরা ক্রিকেটারদের মানে জাস্টিফাই করতে পারবো যে কে কোন ক্রিকেটার আসলে কতটুকু ভালো খেলে, তাকে তার পেছনে যে তার প্রস্তুতিটা, বিশেষ করে একদিনে তিনটা ম্যাচ, আমরা জানি করোনার কারণে এলোমেলো আসলে শিডিউল, বিসিবির যে ক্যালেন্ডার সেটাও আসলে ভেঙে গেছে, তবুও যেটা হচ্ছে যে আমরা বরাবরই কিন্তু বলে আসছে যে ঘরোয়া ক্রিকেটের যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের যে পারফরমেন্স, আমরা জানি সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদেরকে আমরা একটা সময় দেখেছি যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা স্ট্রাগল করেছে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য, শুরুর দিকে তাদের পারফরমেন্স আমরা জানি, তরুণ ক্রিকেটারদের এখন সেম একই অবস্থা, তারা একই জায়গায় আছে, বিশেষ করে লিটন দাস, মিথুন, সৌম্য একই জায়গায় আছে, সেই জায়গায় কিন্তু বারবারই একটা কথা উঠে আসছে, ঘরোয়া ক্রিকেটটা কবে উন্নত হবে, ঘরোয়া ক্রিকেটটা কবে উন্নত হবে, সেই জায়গায় তাদের তার মানে কি তার ক্রিকেটারদের পূর্ব প্রস্তুতিটা একটা বড় একটা জায়গা, আমরা জানি জিম্বাবুয়ে শ্রীলঙ্কার সাথে সিরিজে পরে খুব একটা বেশি সময় পায়নি ক্রিকেটার আসলে প্রস্তুতি নেওয়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেটারের বাইরে যে ক্রিকেটাররা ছিল আসলে তারা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছে, আর এই যে পরপর তিন ম্যাচ, এখানে আসলে ক্রিকেটাররা কতটুকু ভালো, শুধুমাত্র কি ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলবে তারাই তাদের জন্য এই ম্যাচ, নাকি যারা ঘরোয়া ক্রিকেটে যারা ভালো খেতে চায় তাদের এই তুলনায় আসার জন্য এই ঘরোয়া ক্রিকেটটা আসলে গুরুত্ব রাখে? শুনুন, সবার আগে আপনাকে প্র্যাকটিস তো আপনি করবেন, প্র্যাকটিস করলে আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আপনি যদি একটা ম্যাচ খেলেন, 7 দিনের প্র্যাকটিসটা কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন, তো প্র্যাকটিস ম্যাচ, প্র্যাকটিস ম্যাচের মানে একটা ম্যাচ খেলা খুব জরুরি প্র্যাকটিসের চেয়ে, তো সেই জায়গায় আমি বলবো যে আপনি যত ম্যাচ খেলবেন তত বেশি ম্যাচিউর্ড হবেন, তত বেশি মেন্টালি টাফনেস আপনার চলে আসবে, তো সেই হিসাবে আমি বলবো যে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয়, আর আরেকটা হিসাবে প্রস্তুতি করে নেওয়া, নিজেকে প্রস্তুত করে নেওয়ার বিষয়টা কিন্তু একান্তই নিজস্ব, সচিন টেন্ডুলকার কিংবা সৌরভ গাঙ্গুলি কিংবা রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংরা কিন্তু নিজেকে নিজেরা প্রস্তুত করে নিয়ে এসেছেন, এবং আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমরা কিন্তু নিজেদের নিজেরা প্রস্তুত করেছে, সেই হিসাবে আমি বলবো যে অন্যান্য যারা আপনি বললেন যে লিটন দাস কিংবা অন্যান্য জুনিয়র ক্রিকেটার যারা আছে তারা কিন্তু নিজেদের প্রস্তুতিটা নিজের করছে, দেখেন আমি একটা কথা বলি যে রানিং এক্সাম্পল, সেটা হলো যে প্রস্তুতিটা কীভাবে নিজেকে করতে হয় সেটা আমি তাসকিনের দিকে দেখেন, তাসকিন কিন্তু হারিয়ে গিয়েছিল এবং তাসকিন কিন্তু এখন আবারও পুরনো ছন্দে, আমি বলবো যে তার চেয়ে বেশি ছন্দ এবং তার চেয়ে বেশি গতিশীল এবং তার চেয়ে বেশি অ্যাগ্রেশন মুডে সে বোলিং করছে, তার মানে কি সে নিজেকে পুরোটা একটা ফ্রেমে নিয়ে আসছে এবং এটা প্রস্তুতিটা সে একান্তভাবেই নিজে করেছে, আমি বলবো যে অন্যান্য ক্রিকেটারদের এর ভিতরে নিজেকে যাচাই বাছাই করে প্রস্তুত করেছে, কীভাবে কী আগানো যায়, নিজেকে কীভাবে তৈরি করা যায়, এটা ম্যাচ খেলে খেলে করবে, কিন্তু তার আগে তাকে চক আউট করতে হবে নিজের কোন জায়গায় লোকফলগুলো কী আছে, নিজের কোন জায়গায় সমস্যা আছে, সেগুলোকে কীভাবে বিল্ড আপ করা যায়, আর কোচ তো আছে যে কোনো জন্য, কারণ অনেক কোচ আছে ক্রিকেট বোর্ডের যারা অনেক কিছু জানেন, ন্যাশনাল লেভেল ক্রিকেটার আছে তাদের, এবং সেই হিসাবে কিন্তু সব কিছু হবে, আর ক্রিকেট খেলাটা জরুরি, প্র্যাকটিস তো করতে হবে, এখন প্র্যাকটিস ধরেন ইনডোর ফ্যাসিলিটিস খুব কম আছে, সেই জায়গায় ধরেন ইনডোর প্র্যাকটিস করতে পারে তারা, বাট আমি বলবো যে প্রস্তুতিটা নিজের এবং নিজেকে নিজেকে তৈরি করে নিতে হবে। আসিফ ইকবাল, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, দর্শক স্পোর্টস স্পেশালে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে কিছুক্ষণ পরে। আমাদের সাথে যে অতিথি আছেন আসিফ ইকবাল ভাই, আমরা কিন্তু একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বরাবরই কিন্তু 5 বছর পর কিন্তু সাকিব কিন্তু ডিপিএল খেলছে এবারে, এবং আমরা দেখে আসছি যে সিনিয়র ক্রিকেটারদের একটা অনীহা ঘরোয়া ক্রিকেটে খেলা, কিন্তু সেই জায়গায় এবারে ডিপিএলটা পুরোপুরি আলাদা, কারণ যতগুলো সিনিয়র প্লেয়ার ছিলেন সবাই আছেন, শুধুমাত্র মাশরাফি খেলছেন না, কারণ হচ্ছে তিনি কিছুদিন আগেও তার নির্বাচনী এলাকায় তিনি অনেক ব্যস্ত ছিলেন, যে কারণে ফিটনেস নিয়ে তার নিজে থেকেই একটু আসলে সে একটু মনে করছেন যে ফিটনেস তিনি ফিট না, বিধায় আসলে তিনি খেলছেন না এবার ডিপিএলে, পরবর্তীতে হয়তো বা তাকে আবার দেখা যেতে পারে, কিন্তু তিনি ছাড়া বাকি যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সবাই কিন্তু এবার ডিপিএলে খেলছে, তরুণ যে ক্রিকেটাররা যারা আসলে উঠে আসা জাতীয় দলে যাদের খেলা দিচ্ছে, এই সিনিয়র ক্রিকেটারদের সংস্পর্শে আসা আসলে তাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে, এবং সেই ক্রিকেটাররা নিজেদেরকে আসলে কতটুকু উজ্জীবিত করতে পারে?
ড্রেসিং রুমে কিন্তু এটা একটা অনেক বড় বিষয়। একটা ড্রেসিং রুমে একটা সুপারস্টারের সাথে আপনি থাকলে একজন নতুন ক্রিকেটার অনেক কিছু শিখতে পারে। তার কারণ হলো যে তার চলাচল দেখা, তার যে চিন্তাভাবনা, সে কী প্ল্যান করে, এগুলোর থেকে সে অনেক কিছু শিখেছে। তার চেয়ে বড় জিনিস হলো যে তার সাথে কথা বলার পরে কিন্তু তার যে ভয় এবং ভীতিটা থাকে, যে শঙ্কাটা থাকে, সেটা কেটে যায়। এটা তাকে মাঠে কিন্তু ফ্রিলি মুভমেন্টের জন্য অনেক বেশি সুবিধা করে, হেল্পফুল হয়। আর আরেকটা বিষয় হলো যে তাদের টিপসগুলো কিন্তু খুব কাজে লাগে, কারণ ন্যাশনাল টিমে যারা সুপারস্টার লাইক সাকিব আল হাসান, সাকিব আল হাসানের সাথে একজন সঙ্গী আছে, যদি কেউ খেলে একজন জুনিয়র প্লেয়ার খেলো সাপোজ, তাকে যদি সে বলে যে তোমার এই প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়, তুমি এই কাজটা করলে তোমার সুবিধা হবে, সে যদি পাল্টা বলে যে ভাই আমাকে একটু শিখিয়ে দেন, যে এই শিক্ষাটা দিলে সে কিন্তু নিজেকে ডেভেলপ করে, তার স্কিলটা কিন্তু অনেক উপরে যাবে। তো এটা খুব জরুরি, ন্যাশনাল টিমে ক্রিকেটার খেললে অন্যান্য জুনিয়র ক্রিকেটারদের জন্য অনেক বেশি লাভবান হয়, অনেক বেশি লাভবান হবে। এবং আমি সবচেয়ে বড় বিষয় বলবো যে ক্রিকেট বোর্ডকে আবারও থ্যাঙ্কস যাই, এবং তার চেয়ে বেশি থ্যাঙ্কস দিব ন্যাশনাল টিমের ক্রিকেটারদের, যারা একসময় এই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলার জন্য মুখিয়ে থাকতো, এখন হয়তো খেলে না তারা আন্তর্জাতিক শিডিউলের জন্য, বাট এই বছর দেখবে যে ন্যাশনাল টিমের সব ক্রিকেটার খেলছে। তার কারণ হলো দুটো জিনিস, একটা হলো ঘরোয়া ক্রিকেটে ক্রিকেট খেলার জন্য এবং গত আসরের লিগটাই খেলছে তারা, দুই নম্বর হলো ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের প্রস্তুতির জন্য, যারা নিজেদেরকে প্রস্তুত করে নেবে। এবং এখন কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড তৈরি হয় না, যদিও আমরা জানি যে কতজন খেলবে, 15-16 জন কারা থাকতে পারে আমরা একটা আমরা বুঝতে পারি, কিন্তু তারপরে অন্যরা যে কম্পিটিটিভ মাইন্ড ওরা এবং নিজেদেরকে যাচাই বাছাই করে নেওয়া, এটা কিন্তু অনেক হেল্পফুল, এবং জুনিয়র প্লেয়ার উঠেছে। এই জন্য আমি বলি যে খালেদ মাহমুদ সুজন একটা কথা বলেছেন লিগ শুরুর আগে, যে জুনিয়র ক্রিকেটাররা ডেভেলপ করবে নিজেদেরকে অনেক বেশি, উন্নত স্কিলগুলোকে অনেক বেশি ডেভেলপ করতে পারে, কারণ সিনিয়র ক্রিকেটাররা খেলছে, ন্যাশনাল ক্রিকেটাররা খেলছে, তাদের সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেলে তারা তাদেরকে তৈরি করে নেবে। ইটস এ হেল্প এ লট। এবং আমি বলবো যে সিনিয়র ক্রিকেটার ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যদি থাকে ড্রেসিং রুমে, এই শেয়ারিংটা কিন্তু অনেক বড় বিষয়, অনেক উপরে নিয়ে যাবে একটা ক্রিকেটারকে মেন্টালি। আসিফ ভাই, আমরা যদি একটু বলি, আপনি বলছিলেন সিনিয়র ক্রিকেটারদের কথা, জুনিয়র ক্রিকেটারদের কথা উঠে আসলো, যেহেতু আসলে আমাদের ক্রিকেটার ক্রিকেটটা আসলে কোথায় এসে পৌঁছেছে আর কোথায় যাচ্ছে, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, আশানুরূপ কি খুব জুনিয়র ক্রিকেটাররা বা নিউকামাররা কি খুব আশানুরূপ পারফর্ম করছে? প্রথম জিনিস বলবো, যদি আপনি ন্যাশনাল ওয়াইড বলেন কোথায়, আমরা তো খুব একটা যে খারাপ খেলছি তা কিন্তু না, আমরা বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে আমরা ভেরি গুড টিম। দেখেন আমরা ম্যাচ খেলেছি কটা, 9টা ম্যাচ খেলেছি, এর ভিতর 5টা জিতেছি, 4টা হেরেছি ওয়ানডে ক্রিকেটে, তার মানে আমরা 5টা জিতেছি। তো আর টেস্ট ক্রিকেটে সবসময় বাংলাদেশ একটু পিছিয়ে, কারণ স্ট্রাকচারাল বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচার সেটা একটু পিছিয়ে অন্যান্য টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলো, মানে স্ট্যান্ডার্ড টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোর তুলনায় আমাদের একটু পিছিয়ে, এবং আমাদের ক্রিকেটারদের ধরেন অনেক জায়গায়, কিন্তু আমি বলবো যে এখন অনেক মান সম্মান, নাহলে আপনি দেখেন পারলে গেলে তো আমরা কিন্তু টেস্ট ড্র করেছি, তার মানে কি আমরা মেন্টালি অনেকটুকু টাফনেস চলে এসেছে, এবং আমরা স্কিলড, আমাদের যে টেস্ট খেলার স্কিল, আমাদের যে টেকনিক কিংবা আমাদের যে লড়াইয়ের মনোভাব সেটা কিন্তু আমরা ডেভেলপ করেছি, তার মানে আমরা দিনকে দিন উপরে উঠছি, এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোঝা যাবে যে আমরা কতটুকু যেতে পারবো। সব কিছু মিলিয়ে আমি বলবো যে খুব পিছিয়ে নেয়, জুনিয়র ক্রিকেটার যখন খেলতে খেলতে, এখন জুনিয়র ক্রিকেটার যেমন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তার মানে আমাদের পাইপলাইনে কিন্তু কিছু ক্রিকেটার আছে। এখন সেইখান থেকে ক্রিকেট বোর্ডের যেমন শরীফুলকে ন্যাশনাল টিমে জায়গা দিয়েছে, এখন জায়গাটা ধরে রাখার দায়িত্বটা কিন্তু শরীফুলের, ক্রিকেট বোর্ডের না, ক্রিকেট বোর্ড তাকে সুযোগ দিয়েছে, সেটা তাকে প্রমাণ করতে হবে, এবং সেই প্রমাণটা করে রাখার জন্য তাকে পারফর্ম করতে হবে এবং নিজেকে তৈরি রাখতে হবে। সেটা যদি সে করে নিতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে অন্যান্য জুনিয়র ক্রিকেটার যারা আছে, অনেক ভাই এখানে আমি একটু আপনার সাথে মানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এই শ্রীলঙ্কা সিরিজের সাথে মুশফিক কিন্তু একটি কথা বলেছিল, সেটা হচ্ছে যে আমরা এমন ভাবে প্রিপেয়ার থাকি যাতে জুনিয়র প্লেয়াররা, বিশেষ করে যারা তরুণ প্লেয়াররা, তারা যখন তাদের দায়িত্বটা নিতে না পারে, ওই দায়িত্বটা যেন আমরা নিতে পারি। যখন আসলে এটা প্রকাশ্যে যখন কোনো সিনিয়র ক্রিকেটার যখন তা সে মানে বলতে পারে, তাহলে কি আসলে জুনিয়র ক্রিকেটাররা কি এরকম মনে করতে পারে না যে আমাদের পারফরমেন্স আসলে আমরা যেমন খেলছি খেলি, কারণ আমাদের আমাদের বাকি ম্যাচটাকে বের করে নেওয়ার দায়িত্ব সিনিয়র ক্রিকেটাররাই নেবে? এবং শুধু তাই নয়, গালিব তামিম গুলো কিন্তু বলেছেন যে আলটিমেট প্রেশারটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সিনিয়র ক্রিকেটারদের উপরেই পড়ে। এই কথাগুলো আসলে কোন দিকে ইন্ডিকেশন দিচ্ছে আসিফ ভাই? আপনি বলছিলেন যে তাদেরকে আরো সময় দিতে হবে জুনিয়রদের, ন্যাচারাল আপনি সিনিয়র ক্রিকেটারদের তো দায়িত্ব নিতেই হবে, কারণ তারা তো সিনিয়র ক্রিকেট খেলতে খেলতে এসেছে, তারা কিন্তু হুট করে আজকে এই অভিজ্ঞতাটা নিতে পারেনি, এক একজন 10-12 বছর ক্রিকেট খেলে কিন্তু এই পর্যায়ে আসে, তার মানে চাপটা তারা সহ্য। এখন জুনিয়র ক্রিকেটারদেরকে তৈরি করার দায়িত্বটা কিন্তু তাদেরকে,
দেখেন শ্রীলঙ্কান ক্রিকেটের আমি বলি যে রোশন মহানামা কিংবা জয়সূর্য অরবিন্দ ডি সিলভারা যখন চলে গেছে, এই কুমার সাঙ্গাকারা কিন্তু মাহেলা জয়বর্ধনা কিন্তু একদিনে তৈরি হয়নি, তাদের সাথে থেকে থেকে তৈরি হয়েছে। মাহেলা জয়বর্ধনারা তৈরি হয়েছে অরবিন্দ ডি সিলভা কিংবা হাসান তিলক রত্ন অর্জুন রানাতুঙ্গাদের সাথে খেলতে খেলতে। তা আমাদের অন্য যারা আছে মিঠুন বলেন কিংবা লিটন দাস বলেন, তারা কিন্তু তৈরি হবে কিভাবে, তাদের সাথে সাকিবদের সাথে খেলতে খেলতে তারা তৈরি হবে। এবং এখন কিন্তু ধরেন আমি বলবো যে লিটনটা কিন্তু ম্যাচই না, যদিও ইদানিংকালে তার পারফরমেন্স ভালো না কিংবা সৌম্য সরকার, কিন্তু প্রমাণ করছে হয়তো পাইপলাইনে তাদেরকে সরিয়ে অন্য প্লেয়াররা আসতে পারতেছে না, কিন্তু নাই যে সেটা না, তার মানে হলো যে জুনিয়রদেরকে দায়িত্ব তো নিতে হবে কিন্তু সিনিয়রদের দায়িত্বশীল অনেক বেশি হতে হবে, কারণ সিনিয়ররা খেলবে সেখানে জুনিয়রদেরকে একটা গাইডলাইন দিবে, সেই গাইডলাইনটা জরুরি। এটা প্রকাশ্যে বলা কিংবা অলক্ষ্যে বলা সেটা কোনো বিষয় না, দায়িত্বটা হলো যেহেতু সিনিয়র ক্রিকেটার তাদেরকে দায়িত্বশীল হতেই হবে, জুনিয়রদেরকে গাইড করে একটা ট্র্যাকে নিয়ে আসা তাদের দায়িত্ব। আসিফ ভাই, এবারে আমরা দেশের ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট দুটাকে আসলে এক করতে চাই। আজকে আইসিসি বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2029 বিশ্বকাপে ওয়ান ডে বিশ্বকাপে খেলবে হচ্ছে 16টি দল, এখন যেহেতু 12টি দল 10টি দল খেলে কিন্তু 16টি দল খেলবে, এবং টি টোয়েন্টি 2023 বিশ্বকাপে খেলবে 20টি দল, তার মানে দল সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি যে আগামী ওয়ার্ল্ড কাপেও কিন্তু আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দুটি দল কিন্তু খেলতে পারবে না। এই যে আবার আইসিসি যে এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কি বাংলাদেশ, আমরা জানি আফগানিস্তান কিন্তু অনেক ভালো একটা জায়গা চলে আসছে খুব অল্প দিনে, এবং আয়ারল্যান্ড মোটামুটি জায়গায় আসতে গিয়ে আবার আসছে না, এরকম একটা দোটানার মধ্যে আছে, বাংলাদেশের ক্রিকেট কি এখানে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কিনা আপনি কোন চোখে দেখছেন, যে এই যে আবার ওয়ার্ল্ড কাপে দল বৃদ্ধি করা? না, ক্রিকেটটা তো অবশ্যই চ্যালেঞ্জিং, আপনার আফগানিস্তান উঠে আসছে, আফগানিস্তান কিন্তু শুধু টি টোয়েন্টি ক্রিকেটটা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে, আপনার টেস্ট ক্রিকেট হয়তো বাংলাদেশকে হারিয়েছে আমাদের চিটাংয়ে, কিন্তু ডাজন্ট মিন যে আপনি বাংলাদেশ থেকে বেটার ক্রিকেট খেলছে তারা সব কিছুতেই। তো ওদের কিছু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আছে লাইক মুজিবুর রহমান, রশিদ এরকম কিছু আছে। তো তারপর আমি বলবো যে চ্যালেঞ্জিং তো অবশ্যই, দেখেন চ্যালেঞ্জিং না হলে শ্রীলঙ্কা আজকে বাংলাদেশের পিছনে, ওয়েস্ট ইন্ডিজ টু টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশের পিছনে, সব কিছুই চ্যালেঞ্জিং। আজকে ইন্ডিয়া এক নম্বরে গেছে, ইন্ডিয়া কোথায় ছিল, অস্ট্রেলিয়া কিংবা অন্যদেরকে টপকে দিয়েছে, চ্যালেঞ্জটা আপনাকে নিতেই হবে, কারণ আপনি ক্রিকেট খেলতে নামছেন মাঠে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। এবং সব কিছু মিলে আমি বলবো যে শুধু ওয়ার্ল্ড কাপের জন্য না, আপনাকে ক্রিকেট খেলতে হলে শুধু ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে সব সময়ের জন্য আপনাকে চ্যালেঞ্জটা নিয়েই খেলতে হবে, এবং এটার জন্য আপনাকে সবসময় রেডি থাকতে হবে। আচ্ছা ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন অনুষ্ঠানে, আমাদের স্পোর্টস স্পেশালে আরেকটি বিরতি নেওয়ার সময় হলো, পিঙ্কি আরেকটি বিরতি নিয়ে এসেছে। নিশ্চয়ই দর্শক বিরতিতে যাচ্ছে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। পরবর্তীতে নিরপেক্ষ ভেনুর কারণে কাতারে কিন্তু তিনটি ম্যাচ খেলতে হচ্ছে, যদি এর জন্য একটু হলেও কিন্তু আমাদের, আমরা যে অ্যাডভান্টেজটা পেতাম হোম কন্ডিশনে, অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, অনেক বড়। আমরা যদি হোম গ্রাউন্ডে খেলতে পারতাম তাহলে দেখতেন যে লাস্ট কাতারের সাথে আপনি ম্যাচটি দেখেছেন বাংলাদেশের কিভাবে আসলে বাংলাদেশকে ক্র্যাশ করে দিয়েছে, কারণ আমরা অলওয়েজ কিন্তু আমরা জানি যে আমরা অনেকটা পিছিয়ে আছি, এবং ইন্টারন্যাশনাল ভেনিউতে বা তাদের মাঠে গিয়ে আমরা কখনোই কিন্তু খুব একটা ভালো করতে পারি না, করতে পারবো না। কি বলতে এই ব্যাপারে আসলে আমাদের অতিথি আসিফ ইকবাল ভাই কি বলতে চায়? যে আমরা একটু সরাসরি আসিফ ইকবাল আপনার কাছে আসতে চাই, যেটা আমি আর গালিব বলছিলাম যে আসলে বাংলাদেশ কিন্তু এখন অবস্থান করছে কাতারে, কি মনে হচ্ছে 3 তারিখে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের এগেইনস্টে প্রথম খেলা, কি মনে হয় যে আসলে বাংলাদেশ কতটা ভালো করতে পারে বা কোথায় ধরা খেতে পারে? আসলে কখনোই বাংলাদেশের জন্য হেল্পফুল না, হোম মানে সবসময় ধরেন নিউট্রাল ভেনু বলে আসলে ফিফা কিংবা এফসি তারা বলে দেয়, কিন্তু আসলে নিউট্রাল যেটা হোমে না খেললে সেটা বাইরে সেটা সবসময় অ্যাওয়ে ম্যাচ সবসময়। সেই হিসাবে আমি বলবো যে কাতারে এর আগে আমরা খেলেছি এবং কাতার আমাদের জন্য পরিচিত না, আমরা আর সময় পেয়েছি অল্প কয়েকদিন, তার ভিতর কোনো প্র্যাকটিস ম্যাচ ছিল না কিংবা সেই জায়গায়। আর আফগানিস্তানের সাথে 3 তারিখ আমাদের যে ম্যাচ, এর আগে আফগানিস্তানের সাথে কিন্তু আমরা হেরেছি, এবং এখন আমাদের ঘরোয়া আমাদের যদি দেশে এই ফুটবলটা হতো তাহলে আমি বলতাম যে উই হ্যাভ চান্স, তো তাদেরকে হারানোর একটা সুযোগ ছিল, বাট এখন আমি বলবো যে আসলে আমরা পিছিয়ে, আমি বলবো যে আমরা আন্ডারডগ এবং আফগানিস্তানই স্ট্যান্ড ইয়েতে ফেভারিট থাকবে।
তো সেই হিসাবে আমি বলবো যে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা আমাদের মাঠে খেলতে পারলাম না। কিন্তু আমাদের এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে করোনা ভাইরাসের ইনফেক্টেডটাও কিন্তু খুব বেশি না, বিশাল আকারে না। খেলা কিন্তু হতো, আমাদের ডোমেস্টিক ফুটবল কিন্তু হচ্ছে, হচ্ছে না যে সেটা না, কেন হবে না আমি আসলে বুঝলাম না। এফসির এই দ্বিমুখিতা এবং এই ইয়া কেন একচোখা নীতি, এটা আসলে আমি ঠিক বুঝতে পারলাম না তারা কেন করলো। আর বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন এটা মেনে নিল বা বাংলাদেশ ফুটবল কেন এটার সাথে আর্গুমেন্টে গেল না, এটা আমার কাছে আসলে খুব একটা বোধগম্য না। এই জিনিসটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই যে সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, এই সিদ্ধান্তটা আসলে আমরা কেন মেনে নিলাম? আর সব থেকে বড় কথা যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের পয়েন্ট কিন্তু মাত্র এক ইন্ডিয়ার কাছে আসলে ড্র করার কারণে, ইন্ডিয়ার সাথে এবং আমাদের হোম ভেন্যু। আপনি যেটা কথা বলছিলেন, হোম ভেন্যু মানে তো আসলে পরিবেশ না, মাঠও কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট, পরিচিত মাঠ আর সেটা হচ্ছে কাতারের মাঠ, দুটো কিন্তু পার্থক্য কিন্তু অনেক আকাশ পাতাল আমি বলবো যে বাংলাদেশের মাঠের সাথে যদি তুলনা করি। এই বিষয়টা আসলে মেনে নেওয়ার জায়গাটা আসলে কি, যদি না মেনে নিতাম তাহলে আসলে কি হতো? না, মেনে নিতে তো হবেই আপনাকে, আপনাকে যদি খেলেন আপনি মেনে নেন, কারণ নাইলে কিন্তু পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনি ফিফার বাইরে চলে যাবেন, ফিফা পানিশমেন্ট দেবে, আপনি অনেক দিন নিষিদ্ধ থাকবেন, এটা এটা ভালো না। আপনাকে মেনে নিতে হবে এবং অনেক জায়গায় নিউট্রাল ভেন্যুতে খেলা হচ্ছে, যেমন এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা কিন্তু নিউট্রাল ভেন্যু মানে এক জায়গা থেকে সরিয়ে নিয়েছে শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে, ইস্তাম্বুল থেকে পোর্তোতে নিয়ে গেছে। তো সেটা না, সবচেয়ে বড় জিনিস হলো যে ঘরোয়া মানে আপনার ডোমে যদি নিজের দেশে খেলেন এটার অ্যাডভান্টেজ অনেক বেশি থাকে। এবং আমি বলবো যে এছাড়া এই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হওয়ার পর আসলে আমরা কিন্তু র্যাঙ্কিং বলেন কিংবা পারফরমেন্স বলেন কিংবা পরিসংখ্যান বলেন, আমরা কিন্তু সবচেয়ে পিছিয়ে থাকা টিম। তারপর আমরা কিন্তু ইন্ডিয়ার কলকাতাতে কিন্তু আমরা অসাধারণ ফুটবল ম্যাচ খেলে জেতা ম্যাচটা আসলে ড্র করেছি, আফগানিস্তানের সাথে আমরা লড়াই করে হেরেছি, কিন্তু বাকি দুটো টিম কিন্তু আমাদের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, কাতার এবং ওমান। খেলা আছে আমাদের বাকি এই কাতার ছাড়া বাকি তিনটা দেশের সাথে। তারপর আমি বলবো যে আমাদের দেশে যদি ফুটবলটা হতো আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি যে সেটা হলো যে ভারতের সাথে আমরা জিততাম, কারণ আমাদের পারফরমেন্স কিংবা আমাদের যে তেজি ভাব এগেনস্ট ইন্ডিয়া আমরা লাস্ট পর্যন্ত। আর আফগানিস্তানের সাথে তো 50-50 চান্স ছিল, বাট এখন আমি বলবো যে আসলে আমরা একটু পিছিয়ে। তারপরে আমি বলবো যে বাংলাদেশ আসলে টার্গেট করা উচিত, সেটা হলো সেটা রক্ষণাত্মক হোক, সেটা অফেন্সিভ ফুটবল হোক, সেটা ইন্ডিয়াকে টার্গেট করা উচিত। আফগানিস্তানের সাথে আসলে খেলে 3 তারিখ বোধ আফগানিস্তান, 7 তারিখ ইন্ডিয়া, বাট আমি মনে করবো যে আমাদের জন্য ইজি অপোনেন্ট কিন্তু আফগানিস্তানের তুলনায় ইন্ডিয়া। ইন্ডিয়াকে আপনি আফগানিস্তানের তুলনায় ইজি অপোনেন্ট মনে করছেন? একটু যদি আসি যে আমরা যখন কাতারের সাথে হারলাম তখন কিন্তু জেমিটা একটা কথা বলেছিলেন যে আসলে যতদিন বাংলাদেশের লীগের কাঠামো ঠিক না হবে ততদিন আসলে বাংলাদেশ কখনোই ন্যাশনাল টিমে ভালো ফলাফল আশা করতে পারে না। তিনি কোন দিকে আসলে ইন্ডিকেশন দিয়েছেন এবং আপনার কি মনে হচ্ছে যে আসলে লীগের কাঠামো আমাদের এখানে কাঠামোটা আসলে আমরা কতটা পিছিয়ে আছি আমরা যদি বাইরের সাথে তুলনা করি? শুনুন, সবচেয়ে বড় জিনিস হলো যে কাঠামো ঠিক করতে হলে প্রথম যে জিনিসটা ফিনান্স। আমি তো বলবো যে বিগত কয়েক দশকে এই মুহূর্তে কিন্তু ফিনান্সিয়ালি ক্লাবগুলো কিন্তু অনেক বেশি ইনভেস্ট করছে এবং আমাদের ফুটবল কিন্তু দেখেন আপনি ঘরোয়া ফুটবলে কিন্তু অনেক বেশি টাফ ক্রিকেট ফুটবল হচ্ছে এবং অনেক ফুটবলার আসছে, ওয়ার্ল্ড কাপের ফুটবলার আসছে খেলছেন। তো সেই হিসাবে এখন জেমিডে ইয়া আপনি বলেন যে কোচ বলেন বা যেই বলেন, সাদা চোখে কিন্তু মনে হবে যে আমার স্ট্রাকচার ঠিক না মানে আমাদের, কিন্তু আমরা তো এখন একদম কাতারের স্ট্যান্ডার্ড কিংবা জাপান স্ট্যান্ডার্ড আমরা ঘরোয়া ফুটবল লিগ করতে পারবো না, কারণ আমাদের ফিনান্স নাই, আমাদের ঘরোয়া যেমন ফুটবল কাঠামোর মাঠ বা এগুলো অভাব আছে, কিন্তু তার ভিতরেই আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে, যেটা আমরা প্রতিবেশী ইন্ডিয়াকে মডেল না করলে আমরা ইন্ডিয়াকে আমরা ফলো করতে পারি। কিন্তু সব মিলিয়ে আমি বলবো যে তারপরে বাংলাদেশের ফুটবল ধরেন অনেকেই বলে যে আমরা অনেক পিছিয়ে আসলে 70-80 দশকের তুলনায়, বাট আমার দৃষ্টিতে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হলো যে বাংলাদেশের ফুটবল কিন্তু ডেভেলপ করেছে, তার মানে কিছু প্ল্যানিং আছে, ফুটবল ফেডারেশনে আরও বেশি প্ল্যান থাকা উচিত এবং এর সাথে আসলে ডোমেস্টিক ফুটবলটা আরও ভালো উচিত। আরও যদি বড় মানের ভালো মানের ফুটবলার আসে ফরেন ফুটবলে তাদের সাথে খেলে খেলে কিন্তু আমি মনে করবো যে বাংলাদেশ টাফ ফুটবল খেলতে পারে এবং ডেভেলপ করবে। আচ্ছা ভাই, একটা জিনিস নিয়ে আসলে আবার যদি এই বিশ্বকাপ বাছাই নিয়ে যদি কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাকি বিশেষ করে দুটি দল কিন্তু তারা কিন্তু অনেক আগে কাতারে পৌঁছে কিন্তু তারা কিন্তু কন্ডিশন ক্যাম্প সব কিন্তু আসলে করার সুযোগ পেয়েছে। বাংলাদেশ বাফুফের চেষ্টা করেছিল আগে থেকে যে একটু আগে হলেও বিশ্বকাপ সৌদিতে তারা যেতে চেয়েছিল যে সৌদি আরবে গিয়ে আসলে একটা কন্ডিশন ক্যাম্প করে প্রস্তুতি ম্যাচ খেলে দেন তারা কাতারে যাবে, কিন্তু ওমানের আগে কিন্তু একটা লম্বা গ্যাপ, ওমানের সাথে আমাদের 15 তারিখে খেলা, শেষ ম্যাচটি হবে 7 তারিখে ইন্ডিয়ার সাথে। এই সময়টার মধ্যে কি আসলে একটা বড় একটা সুযোগ ওমানের বিপক্ষে, জানিও যে ওমান আমাদের থেকে অনেক এগিয়ে, তবুও কি আসলে কোনো একটা এই গ্যাপটা আসলে পূরণ করার সুযোগ কিনা বাংলাদেশ পাচ্ছে কিনা? আর আশরাফুল রানাকে আমরা গোলরক্ষক তাকে আমরা কেমন মিস করব এই 3 ম্যাচে?
সেটা তো অবশ্যই ধরেন একটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেললে তাকে মিস করাটা স্বাভাবিক বাট জিকো কিন্তু গুড ওয়ান রাইট এবং ভেরি গুড চয়েস কোচের এবং সে কিন্তু প্রুভেন অলসো হিমসেলফ অলসো এবং সে সব কিছু প্রমাণ করেছে এবং তার বল রিডিং গেম রিডিং সব কিছু কিন্তু আমি বলবো যে আশরাফুল ইসলাম রানার চেয়ে বেটার আমার দৃষ্টিতে আর ওমান কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমরা বোধহয় লাস্ট ম্যাচে 4-1 গোল হেরেছিলাম তো সেই হিসাবে আমি বলবো যে ওমান আমাদের থেকে আসলে ফেভারিট আর্জেন্টিনা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার ট্যাকটিক্স আপনি কীভাবে তাদেরকে ম্যাচ টু ম্যাচ আপনারা তাদেরকে প্রোটেক্ট করবেন সেটার উপর আপনার রেজাল্ট আসবে এবং সেই হিসাবে আমি বলবো যে আমাদের ফুটবল কোচ কীভাবে সে করবে তার প্ল্যানিংটা কীভাবে করবে সেটার উপর ডিপেন্ড করবে তার আগে আমি বলবো যে আমার মনে হয় কোচের প্ল্যানিং আসলে ওমান খুব একটা ফ্যাক্টর না কোচের প্ল্যানিং আমার মনে হচ্ছে আফগানিস্তান এবং ইন্ডিয়া কারণ এই দুটোর থেকে কিন্তু পয়েন্ট নেওয়াটা খুব ইজি আমরা এক পয়েন্ট নিয়ে সবার তলা নিতে এখান থেকে যদি আমরা একটা জয় পাই আমাদের জন্য কিন্তু অনেক বড় পাওনা আর ওমানটাকে আসলে আমি বলবো যে ওমানের প্ল্যানটা শেষ ওটা রিল্যাক্স ফুটবল খেলা উচিত আপনি যদি রিল্যাক্স ফুটবল খেলতে পারেন তাহলে আপনি কিন্তু একটা কম্পিটিটিভ ফুটবলে যেতে পারবেন কারণ ফ্রিলি আপনি মুভ করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে চিন্তা করতে যে আগের দুইটা ম্যাচে প্ল্যানটা ঠিক করেছে ওমানের ম্যাচটা আসলে ভাবার আমি কোনো কারণ দেখিনি ওমান ম্যাচটা নেওয়া বাড়তি প্রেশার নেওয়ার যার নেওয়ার আসলে আফগানিস্তান এবং ইন্ডিয়া ম্যাচকে ঘিরে নেওয়া উচিত কোচের প্ল্যানিং থাকা উচিত আসিফ ইকবাল আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজকে শেষ করতে হচ্ছে কিন্তু আসলে অবশ্যই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আমাদের একটা বড় একটা শুভকামনা থাকবে তারা যেন আসলে ভালো একটা ফুটবল আমাদের উপহার দিতে পারে নিশ্চয়ই আজকে বরং বিদায় নিই গালি বিদায় নিতে হচ্ছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে স্পোর্টস স্পেশাল থেকে আবারও আসবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।